কৃষি আন্দোলনকারী ওচৰত মোদী চৰকাৰৰ আত্মসমৰ্পণ খবৰ দেশ বিদেশলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज मैं आपको पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का रिपील करने का निर्णय लिया। केंद्र सरकार 3টা কৃষি আইন বাতিল করার নির্দেশ দিলে এই বাতিল করার নির্দেশ দেওয়ার লগে লগে আন্দোলনকারী আন্দোলন করে আসলে ইমান 1 বছর 1.5 বছর এই আইনের বিরুদ্ধে যেটা কলা আইন বলে কোয়া আছে 3টা কৃষি আইনক এই আন্দোলনকারী এটা বৃহৎ জয়লাভ, কারণ এই আন্দোলনকারীসকলে কেন্দ্র সরকারে আত্মসমর্পণ করিবলৈ বাধ্য করা দেয়। কেন্দ্রীয় সরকারে এই 3টা কৃষি আইন বাতিল করার বহুত কারণ থাকিব পাৰে। তার ভিতর অন্যতম কারণ হৈছে নির্বাচন, কারণ দেশত বহুকেইখন ৰাজ্যত নির্বাচন সমাগত, তাৰে ভিতৰত একদম গুরুত্বপূর্ণ বিজেপির কারণে এইটো এটা সন্মানৰ এইটো হল উত্তর প্রদেশৰ নির্বাচন। কারণ উত্তর প্রদেশ এখন ডাঙৰ ৰাজ্য, দেশৰ সর্বাধিক ভোটার উত্তর প্রদেশতে আছে আৰু দেশত সর্বাধিক সমষ্টি উত্তর প্রদেশতে আছে। উত্তর প্রদেশৰ নির্বাচনে কেন্দ্রত সরকার গঠনের নির্ণয় করে। এই উত্তর প্রদেশৰ নির্বাচন বিজেপির বাবে জীবন মরণ, কারণ এই উত্তর প্রদেশৰপৰাই প্রধানমন্ত্রীর নির্বাচন খেলি জয় হয়েছে। এই উত্তর প্রদেশৰপৰাই রাষ্ট্রপতি আহিছে, উত্তর প্রদেশৰপৰাই প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিষ্টাৰ আহিছে। সেয়ে উত্তর প্রদেশখন বিজেপি নিজ হাতত রাখিব চেষ্টা করব। সরকারে এনেই 3খন আইন বাতিল করা নাই, কোনো সরকারে কোনো আন্দোলনকারী ওচৰত ইমান সহজতে হার নামানে। যেহেতু বিজেপিয়ে মানে বিজেপি সরকারে কেন্দ্র সরকারে যেহেতু এই 3খন আইন বাতিল করার নির্দেশ দিলে নিশ্চয় সমীক্ষা করেছে, বহুত সমীক্ষা করেছে। এই সমীক্ষাত নিশ্চয় জানিব পাৰিছে যিবোৰ ৰাজ্যত ইলেকশন আহি আছে এই আইন 3খনে হয়তো বিজেপি বৃহৎ ক্ষতি সাধন করব, আর হয়তো উত্তর প্রদেশখন জয় করার আশা মুঠে কম এই 3খন আইন থাকিলে। এয়ে অবয়ক্ষত কেন্দ্র সরকারে এই 3খন আইন বাতিল করার নির্দেশ দিলে। এই 3খন আইনতকৈ উত্তর প্রদেশখনে বিজেপির বাবে বেশি গুরুত্বপূর্ণ। হিন্দিত এখন কথা আছে, কুচ পানে গেলে কুচ খানা পড়তা হয়। হয়তো উত্তর প্রদেশখন পাবলৈ এই 3খন আইন বাতিল করলে কেন্দ্র সরকারে। দেশ বিদেশৰ বিভিন্ন বাবতীৰ বাবে চেনেলটো সাবস্ক্রাইব করব। আপোনালোকৰ সাবস্ক্রাইবে চেনেলটো আগবঢ়াই নিয়াত সহায় করব। ধন্যবাদ।